আর সম্পূর্ণ নীরব একমাত্র তখনই হওয়া সম্ভব যখন তুমি নিজেকে নিয়ে খুব বেশি আর ভাববে না। দেখো, যে প্রক্রিয়াটাকে তোমরা আধ্যাত্মিকতা বলো সেটা কোনো মনস্তাত্ত্বিক প্রক্রিয়া নয়, তোমার স্মৃতিশক্তির সাথে কোনো যোগাযোগ নেই, এটা জীবনের সঙ্গে সংযুক্ত প্রক্রিয়া, এটি অস্তিত্বের সঙ্গে জড়িত প্রক্রিয়া। এটা একমাত্র তখনই সম্ভব যদি তুমি অন্তর্নিহিত জীবনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে তোলো। এটা সম্ভব করার জন্য আমরা এখানে অনেক কিছু করে থাকি। তোমরা হয়তো দেখে থাকবে আশ্রমে অনেকেই ওই কমলা রঙের ট্যাগগুলো পরে ঘুরে বেড়ায়, দেখবে সবাই নীরবতার ট্যাগ পরে থাকে, ওরা সম্পূর্ণ নিঃশব্দে থাকে, কারণ কথা না বলে শুধু মুখ বন্ধ রাখাটা হলো অর্ধেক কাজ। আর সম্পূর্ণ নীরব একমাত্র তখনই হওয়া সম্ভব যখন তুমি নিজেকে নিয়ে খুব বেশি আর ভাববে না। তুমি যদি নিজেকে নিয়েই শুধু ভাবতে থাকো, তুমি যদি ভাবো আমি বুদ্ধিমান, তাহলে তুমি কিভাবে নীরব হবে তোমরাই বলো। তোমরা যদি ভাবো আমি বুদ্ধিমান, তাহলে তোমরা কিভাবে নীরব থাকবে। তুমি যদি উপলব্ধি করো যে আসলে তুমি মূর্খ, তুমি এই সৃষ্টি সম্বন্ধে কিচ্ছু জানো না, তাহলে এটা হবে, তাই না? তখন তুমি অবাক চোখে জীবনকে দেখতে পারবে, তখন তোমার মনে আর কোনো ভাবনা আসবে না। কিন্তু তুমি যদি ভাবো যে তুমি সবকিছু জানো, তাহলে তোমার মাথায় নানা রকমের ব্যাখ্যা, হিসেব নিকেশ, নানা রকম অর্থহীন ভাবনা ঘুরবে। কিন্তু তুমি যদি একটাই জিনিস দেখো, তাহলে হাজারো ভাবনা থেমে যাবে, তাই না? তোমরা এখানে এই সৎসঙ্গে এসে পুরোপুরি নীরব হয়ে বসে নেই। তোমরা আমার সাথে সহমত হচ্ছ, অসম্মত হচ্ছ, নিজের মনে মনে মন্তব্য করছো, তোমাদের পাশে বসে থাকা কারোর পোশাক নিয়ে মন্তব্য করছো, সেটার প্রশংসা করছো, নিন্দা করছো, সবকিছু করছো। কি ভুল বললাম? কারণ যখনই তুমি ভাববে যে তুমি যা ভাবছো সেটার একটা মূল্য আছে, তখনই আর তুমি সেটাকে থামাতে পারবে না, আর সেটাকে থামানোর কোনো রাস্তাও নেই, সেটা ক্রমাগত চলতেই থাকবে। যখন তুমি বুঝবে যে জীবনের কাছে তোমার চিন্তা ভাবনার প্রকৃতই কোনো মূল্য নেই, তখন দেখবে শুধু স্মৃতিগুলোই বারবার ফিরে আসছে, সেই একই অর্থহীন ভাবনাগুলো বারবার ফিরে আসছে। কিন্তু তাতে যদি খুশি হও, যদি তুমি এই ফিরে আসাটাকে উপভোগ করো, তোমার যদি মনে হয় এটা অসাধারণ, তাহলে তুমি এটা থামাতে পারবে না। যদি তুমি এই ভাবনার গতিবিধিটা দেখতে শেখো, যদি তুমি এর মূর্খামিটা বুঝতে পারো, তাহলে ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নেবে আর সেই ভাবনাগুলো চুরমার হয়ে যাবে, কারণ মনোযোগ ছাড়া এটা চলতে পারে না।